ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ওস্তিয়ান দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালী সফরকালে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ, জাহাজ বিধ্বংসী জাহাজ ও অন্যান্য যুদ্ধাস্ত্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নৌ স্থল বিমান বাহিনীকে আরও উন্নত শক্তিশালী করার বিষয়টি ইরানের প্রতিরক্ষা নীতিতে অগ্রাধিকার পাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পারস্য উপসাগরের অঞ্চলে ইরানের কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, তার মন্ত্রণালয় ইরানের পানিসীমা নিরাপত্তা বিধানে এবং যে কোনো হুমকি মোকাবেলায় নৌবাহিনীকে উন্নত সমরাস্ত্রে সজ্জিত করবে। প্রকৃতপক্ষে সব দেশের নৌবাহিনী নিজের পানিসীমা ও আন্তর্জাতিক পানিসীমা নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে এ বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা অপরিহার্য। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল সমুদ্র উপকূল থাকায় দেশটির জাতীয় নিরাপত্তা স্বার্থে নৌবাহিনীর বিরাট গুরুত্ব রয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের এলাকার ভূ রাজনৈতিক গুরুত্ব থাকায় এ অঞ্চলে ইরানের বিশেষ ভূমিকা আছে। বাস্তবতা হচ্ছে, গত কয়েক দশক ধরে ইরানের উপর কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র নির্মাণে, বিশেষ করে অত্যাধুনিক নৌবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসির নৌ ইউনিট। সেনাবাহিনীর নৌ ইউনিট এবং আইআরজিসির নৌ ইউনিট প্রত্যেকের আলাদা আলাদাভাবে বিশেষ দায়িত্ব পালন করতে হয়। নিজস্ব পানিসীমা ছাড়াও আন্তর্জাতিক পানিসীমায়ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে ইরানের এসব বাহিনী। এক কাজের জন্য ইরানের নৌবাহিনীতে ডুবোজাহাজ, ফ্লাইং বোট, শত্রুর হামলা প্রতিহত করার জন্য পাল্টা আক্রমণ চালানোর জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়েছে। তেহরান বহুবার বলেছে, ইরান পারস্য উপসাগরীয় এলাকার শান্তি চাই এবং আমরা মনে করি এ অঞ্চলে অশান্ত ও নিরাপত্তাহীনতার জন্য আমেরিকা সহ অন্যান্য দেশের সামরিক উপস্থিতি দায়ী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্বের কাছে ইরান শান্তির বার্তা দিতে চাই এবং আমরা মনে করি কেবলমাত্র এ অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও যৌথ প্রচেষ্টায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ধ্বংস করাই ইরানের একমাত্র লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের দাবি, ইরানের সরকার কিছু শয়তান ধর্মশাসকদের নিয়ে তৈরি, যাদের লক্ষ্য হল ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মাইক পম্পেও। তিনি যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিরও সমালোচনা করেন। ইরানের শাসকদের নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কিত এর সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি ইরানের শাসককে, এগুলো হলো শয়তান ধর্মশাসক যাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংস করা। ইরানের সঙ্গে 2015 সালে হওয়া একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে বাইডেন প্রশাসন। এই চুক্তি থেকে 2018 সালে সরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন কেন নতুন করে এই চুক্তিটি করতে চাচ্ছেন সেটি সমালোচনা করেছেন পম্পেও। তার দাবি, এর মাধ্যমে ইরান ক্ষণস্থায়ী সময়ের জন্য তাদের পারমাণবিক অস্ত্রের পরিধি বাড়ানো থেকে বিরত থাকবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম থেকে বিরত থাকার কথা দিলেও সেটি তারা মানেনি, ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে চুক্তি থেকে সরে এসেছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা গুরুত্বপূর্ণ একটি স্লোগান দিয়ে যাচ্ছে, সেটা হলো তারা পরমাণু সমঝোতায় ফিরে যাবে। তাদের এই প্রতিশ্রুতির প্রদানের পর আড়াই বছর কেটে গেছে, অথচ সমঝোতায় ফেরার বিষয়ে তাদের অবস্থানের পরস্পর বিরোধিতা আগের তুলনায় আরও স্পষ্ট হচ্ছে। ওয়াশিংটন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সমঝোতায় ফেরার যে স্লোগান দিচ্ছিল, গতকাল ওই স্লোগান বিরোধী পদক্ষেপ নিয়েছে ইরানের বিরুদ্ধে। তারা এমন একটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে কোম্পানিটি পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে ইরানকে সহায়তা করে। ইরানের পেট্রোকেমিক্যাল কোম্পানিটির সঙ্গে সহযোগিতা করত ট্রিলিয়নস পেট্রোকেমিক্যাল কোম্পানি। চীন এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা মাহদি সাফারি আমেরিকার ওই নয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া বলেছেন, আমাদের কার্যক্রম যেভাবে চলছিল সেভাবেই চলবে, বিভিন্ন পন্থায়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সমঝোতায় ফেরার পর গুরুত্বারোপ করে বলেছিলেন, যত দ্রুত সম্ভব তা করা হবে। সেই লক্ষ্যে ভিয়েনায় আমেরিকার পরোক্ষ উপস্থিতিতে 8 দফা আলোচনা হয়েছে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে আশার ক্ষীণ আলো দেখা দিয়েছিল। ইরানের সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখন সে আশার জোয়ারে ভাটার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে আমেরিকা চাচ্ছে আলোচনায় যেন সফল না হয় এবং তার দায় ইরানের ঘাড়ে চাপাতে। তারা মুখে সমঝোতায় ফেরার কথা বললেও আসলে ট্রাম্পের নীতিতে অটল থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়ন করতে চায়।
সে কারণেই তারা ইরানের যুক্তিক এবং যথার্থ দাবির জবাবে ইতিবাচক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না। ইউরোপ সহ পশ্চিমা পক্ষগুলো এ বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথাই বলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা থমকে গেছে। তারাই আলোচনার গতিকে স্তুত করে তার দায় ইরান এবং রাশিয়ার উপর চাপানোর ব্যাপক চেষ্টা করছে। আমেরিকা যদি স্বীকার করছে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল ব্যর্থ হয়েছে, তারপরও তারা নয়া অর্থনীতি নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় আছে। কিন্তু এই চেষ্টা যে সমঝোতা ও পুনরুজ্জীবনের প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক, সে সম্পর্ক বাইডেন সরকারের স্বীকারোক্তির কথা জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান। সুতরাং ভিয়েনার সংলাপ সফল হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বার্তাটি যাতে ইরানকে পৌঁছানো হয় সেই ব্যাপারে ইউরোপের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞ মহল বাইডেন সরকারের এই অবস্থানকে পরস্পর বিরোধী বলে মনে করেন। সেই সাথে এই দ্বৈত নীতিকে ভিয়েনা সংলাপের সাফল্যের পথে অন্তরায় বলে মনে করেন।